ঢাকায় মহিলা সমিতি মিলনায়তনে প্রথমবারের মতো শুরু হলো দুই দিনব্যাপী পাপেট উৎসব। বিকেলে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। পাপেট চরিত্রের উদ্ভাবনী পরিবেশনার মধ্য দিয়ে জ্ঞান বিজ্ঞানের বর্ণিল পৃথিবীর সাথে শিশুদের সহজেই পরিচয় করিয়ে দেওয়া যায়, তাই এই শিল্পের বিস্তৃতি বাড়ানোর প্রয়োজন বলেই মনে করেন আয়োজকরা। বিউটি সমাদারের আরেকটি রিপোর্ট দেখুন। উৎসব শুরু হবার কথা বিকেল তিনটায়, কিন্তু তার অনেক আগে থেকেই ক্ষুদে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল বেলি রোডের মহিলা সমিতি মিলনায়তনটি। শিশুদের এত আগ্রহের কারণ তাদের জন্য প্রথমবারের মতো এখানে আয়োজন করা হয়েছে বিপুল জনপ্রিয় পাপেট উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের কিছু আলোচনা থাকলেও সব শিশুরই মন পড়েছিল মজার মজার সব পাপেটদের জন্য। আর সব শিশুর প্রতীক্ষার প্রহর কাটিয়ে প্রথমেই মঞ্চে উঠে এলো ঢাকা পাপেট থিয়েটার। রাখালের বাঘ আসার মজার কাহিনী নিয়ে তারা পরিবেশন করল দুষ্টু রাখালের গল্পটি। গল্পে গল্পে কখনোই যে মিথ্যে কথা বলা উচিত নয়, সেই বক্তব্যটি মজার ছলে খুব সহজেই শিশুদের বুঝিয়ে দিল সংগঠনটি। উৎসব চলবে 7 অক্টোবর পর্যন্ত, প্রতিদিন দুটি করে প্রদর্শনী থাকছে উৎসবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।